নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আজকে আমি আমাদের ছাদ বাগানের জন্যে বা আমাদের যাদের এমনিতে জমিতে গাছ বসাবো এমন দুটো ভালো গাছ নিয়ে আপনাদের সঙ্গে একটু আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করে নিই কীভাবে গাছটা করবেন কেমন তার মাটি হবে আপনার কি সার দেবেন কি ইনসেকটিসাইড কি ফাঙ্গিসাইড সেটা নিয়ে একটু তো বন্ধুরা প্রথমেই আমি ধরুন যে গাছ দুটো দেখাচ্ছি এটা পেপে। পেপে আমাদের রোজকার জন্য লাগে আমরা একটু নিজের বাড়িতে যদি ফল ফলাতে পারি তাহলে ছাদ বাগানে যদি ফলাতে পারি অবশ্যই ভালো লাগবে তার সঙ্গে লঙ্কাটাও দেখাবো লঙ্কার প্রচুর ভ্যারাইটি আছে তাদের পরিচর্যা এটা ছাদ বাগানের জন্য সবাই করে আর আমার কাছে অনেকেই জানতে চাইছে যারা নার্সারিতে আসছে তো এই নিয়ে আমি একটা বিস্তারিত আপনাদের সামনে আমি একটু শেয়ার করে নিচ্ছি বিষয়গুলো আচ্ছা বন্ধুরা যেটা ধরুন পেঁপে প্রথম পেঁপে গাছ যখন করবেন যারা ছাতে করবেন বা জমিতে করবেন ভ্যারাইটি নির্বাচনটা সবচেয়ে আপনার বড় ব্যাপার যেটা আপনার ভ্যারাইটি আপনারা নির্বাচন করবেন তো আমার হাতে যে দুটো আছে দুটোই আপনার রেড লেডি একটাই সমস্যা মেল ফিমেল বোঝা যাবে না বাকি এর ফল নিয়ে রেড লেডির ভ্যারাইটি নিয়ে কোনো কথা হবে না তো বন্ধুরা আমরা এই গাছটাকে আমাদের যে ফলের ক্রেট হোক বা বড় চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি যে গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগে বসাবো টবে বসাবো না কারণ টবে হলে জল ধরে প্লাস্টিকের টবে তো একদমই নয় আমরা ফলের ক্রেটে বসাবো বা যে কাপড়ের যে গ্রো ব্যাগ আছে মিনিমাম যে বস্তা বড়ো বড় সারের বস্তা আছে ওইগুলোতে বসাবো নর্মাল মাটি হবে বালি ভার্মি মাটি যে গাছটা বসাবো জাস্ট প্যাকেটটাকে কেটে দেবো গাছটাতে বসাবো বসিয়ে আমরা ডিএপি খাবার ছাড়া আর কিচ্ছু দেবো না শুধু ডিএপি পঁয়ত্রিশ চল্লিশ দিনে একবার দেব আচ্ছা পেঁপে গাছে একটাই সমস্যা হয় যেটা আপনার এই পাতাগুলো না জালি জালি মতো হয়ে যায় একটু হলদে হলদে ভাব চলে আসে ওর জন্য না আপনার অন্য কিছু দিতে হবে না শুধুমাত্র এই যে ব্যবিস্টিন আছে না এটা আপনার এক গ্রাম এক লিটার জলে দিয়ে প্রত্যেক কুড়ি দিন পঁচিশ দিন বা মাসে একবার আপনি স্প্রে করুন আপনার পেঁপে গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না আর পেঁপে গাছ সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে পেঁপে গাছে ফল হয় পেঁপে গাছে গাছ যখন ছোট থাকবে তাতে একটু খাবার কম দেবেন ধরুন আটটা দশটা দানা ডিএপি দিলেন প্রত্যেক পনেরো দিন বাদে বাদে আর অতিরিক্ত জল যেন না বসে আমরা যদি ফলে ক্রেটে বসাই তাহলে জল বসার সম্ভাবনা থাকবে না যদি গ্রো ব্যাগ বড়ো বড়ো ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি গ্রো ব্যাগে যদি বসাই সেখানেও জল ধরার সমস্যা থাকবে না যারা মাটিতে বসাবো আমাদের যেন জল না বসে উঁচু জায়গাতে বসাবো তাহলে আমরা পেপে করতে পারবো ছাদ বাগানে পেপে হবে খুব ভালো হবে আর সবচেয়ে বড় কথা এর ফলের রংটা ভিতরটা লাল দানা তো একদম হবেই না গাছ যখন অনেক পূর্ণ হয়ে যাবে মাথার দিকে যে ফলগুলো হবে তাতে দুটো চারটে দানা হবে আর খুব সুস্বাদু টকটকে লাল সলিড ফল আচ্ছা বন্ধুরা এবারে আপনার লঙ্কা নিয়ে একটু আপনাদের সামনে বলি বন্ধুরা তো লঙ্কা আমরা যে কোনো লঙ্কা আমরা ছাতে বসাতে পারি তো তার মধ্যে যদি একটু ভ্যারাইটি ভালো হয় অবশ্যই ভালো লাগবে শীতের সময় আমরা ক্যাপসিকাম করি ক্যাপসিকাম তো এখন হবে না এখন আপনার গরমের সময় সূর্যমুখী লঙ্কা হতে পারে আপনার বুলেট লঙ্কা হতে পারে এবারে আপনার এই লঙ্কাটার নাম হচ্ছে একে ফর্টি সেভেন খুব ভালো লঙ্কা বিশাল ঝাল প্রচুর ফলে এর রোগ প্রতিষেধক ক্ষমতাটা অনেকটাই বেশি সবচেয়ে বড় কথা গাছটা ঝোপালো হয় এই দেখুন না এই গাছের গোড়ার থেকেই ঝোপালো তো বন্ধুরা এই লঙ্কা গাছে ব্যভিস্টিন নর্মালি লাগবে এইটা প্রত্যেক সপ্তাহে বা দশ দিনে একবার দেবেন আচ্ছা তারপরে এই ওষুধটা স্যাটিসফাই বিশাল কাজ করে আর যেটা পাতা সেটা সেটার জন্য ইন্টারপিট আচ্ছা ডোজটা বলে দিই ব্যাবিস্টিনটা এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবে তারপরে এই স্যাটিসফাইটা এটাও দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন কিন্তু একটার থেকে একটা মিনিমাম আট থেকে দশ দিন যেন গ্যাপ থাকে ব্যবিস্টিন স্প্রে করবেন সকালবেলা আটটা নটার দিকে আচ্ছা স্যাটিসফাই স্প্রে করতে পারেন আপনি মোটামুটি দুপুরবেলা বারোটার আগে স্প্রে করবেন আর ইন্টারপিট অবশ্যই ইভিনিংয়ে স্প্রে করবেন বা আর্লি মর্নিংয়ে এটাও দেড় এমএল এক লিটার জলে লঙ্কা গাছ যেমন খুশি মাটিতে বসাতে পারেন আমরা সিজন ফ্লাওয়ার যে মাটিতে করি সেই মাটিতে অবশ্যই বসান লঙ্কা পেপে আমাদের যদি ছাতে থাকে আমাদের এমনিতেও ভালো লাগবে যদিও খু এগুলোর খুব বেশি দামি ফসল নয় কিন্তু নিজের বাগানে হলে নিজের ছাদ বাগানে হলে অবশ্যই ভালো লাগে আর এখন আস্তে আস্তে ছাদ বাগানগুলো এরকম হয়ে উঠেছে আগে যেরকম লঙ্কা বেগুন এগুলো সব শীতকালে হতো এখন এর বিভিন্ন ভ্যারাইটি উঠছে তো যেমন অনুষ্কা এ কে ফর্টি সেভেন এগুলো বারো মাস হয় গরমকালেও হচ্ছে শীতকালেও হচ্ছে বর্ষাকালেও হচ্ছে সারা বছরই মোটামুটি হয় সবচেয়ে বড় কথা খাবার থেকে দেখতে যে আনন্দটা এর এর থেকে ভালো আর কিছু হয় না তো বন্ধুরা আমি যতটুকু জানি বা আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে লঙ্কা পেঁপেটার বিষয়ে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ করুন ছাতে ব্যালকনিতে যেখানে যতটুকু জায়গা পাবেন গাছ করুন দেখবেন মন ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান